বুধবার দিন কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আর্ট লাইন ড্রয়িং ক্লাসের বাৎসরিক অনুষ্ঠান কালার কার্নিভাল 2024। এদিন থেকে 28 বছর আগে প্রায় 5 জন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার, আজ তা মহিরুহে পরিণত হয়েছে। শতাধিক ছাত্রছাত্রী এখান থেকে প্রশিক্ষণ নেন। এদিন সফল ছাত্রছাত্রীদের ছবি নিয়ে প্রদর্শনীর পাশাপাশি তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। মূলত শিশু মনের বিকাশের জন্য তার এই প্রদর্শনীর আয়োজন বলে জানালেন সংস্থার কর্ণধার সৌরভ শের। এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, পণ্ডিত মল্লার ঘোষ, কবি মল্লিকা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। তারাই ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। আর্ট লাইন ড্রয়িং ক্লাসের এই বাৎসরিক অনুষ্ঠান চতুর্থ বর্ষে পদার্পণ করল। আগামীতে আরো বড় আকারে এই অনুষ্ঠান করতে চান বলে জানান সৌরভ সেন। আমি সৌরভ সেন, আমি আমার স্কুল আর্ট লাইন ড্রয়িং ক্লাসের আমি প্রিন্সিপাল, এবং আমার এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় শতাধিক, এবং এই শতাধিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমাদের বার্ষিক একটা পরীক্ষা ছিল, এবং এর সাথে ছিল আমাদের একটা চিত্র প্রদর্শনী। এখানে 35 জন ছাত্রছাত্রীকে নিয়ে আমাদের চিত্র প্রদর্শনী হয়েছে, এবং এই চিত্র প্রদর্শনীতে 75টিরও বেশি ছবি প্রদর্শিত হয়েছে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের সুন্দর যে শিল্পকর্ম সেটাকে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। তা এবং তাদেরকে সুপ্রশিক্ষণ দিয়ে কী করে সুন্দর করে তাদেরকে আঁকা শিখিয়ে তারা যে সুন্দর যে প্রতিস্থাপন করবেন, এবং সেই ছবি দিয়ে তাদের নিজে যে মনের ভাব প্রকাশ করবে, তার জন্য এই একটা আমার বলতে পারেন এটা একটা প্রচেষ্টা, এবং এটি প্রতি বছর হয়, এবং এই 1 তারিখ 1 মেতে আমাদের এই চিত্র প্রদর্শনী প্রতি বছরের মতো হয়ে থাকে, এবং এটা আমাদের চতুর্থ চিত্র প্রদর্শনী। এবং এই সঙ্গে বলে রাখি আমার এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ 28 বছর, 28 বছরের এই প্রতিষ্ঠান, এবং প্রথমে শুরু পথ চলা শুরু মাত্র 5 জন ছাত্রছাত্রীকে নিয়ে, সেক্ষেত্রে আজকে আমার ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় শতাধিক। আজকে এই সৌরভ সিংয়ের আর্ট লাইন ড্রয়িং ক্লাসের উদ্যোগে যে অনুষ্ঠানটা হলো সত্যি করে ভাবা যায় না। আমরা আগের বছরও যে ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখেছিলাম, এবছরে ছাত্রছাত্রীর সংখ্যা দিনকে দিন আরও বেড়েছে। ভবিষ্যতে এই সৌরভ সিং যাতে আরও এই শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে এবং মানুষের সেবার মধ্যে দিয়ে এই জায়গাটাকে আরও বড় জায়গায় করে দিতে পারে, ভগবানের কাছে এটা আমি প্রার্থনা করি। শুধু তাই নয়, আজ যে এই অসাধারণ গরম 43 ডিগ্রি, তার মধ্যে যে ছাত্ররা এবং মায়েরা যে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যিত মণ্ডিত করেছে, সেই জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসুন আমরা এই সৌরভশীল আর্ট ড্রয়িং ক্লাস উদ্যোগে যে অনুষ্ঠান চলছে, যে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, এটাকে যাতে আরও বড় করা যায়। শুধু কলকাতা নয়, বোম্বে, দিল্লি, আরও বিদেশেও যাতে এটাকে আরও প্রচার করা যায়, সেই চেষ্টা আমরা করব এবং করছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।